বাঁধাকপিকে ভালো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে দিয়েছি আলু, তারপর নিয়েছি এখানে মশলা, হলদি, জিরা, লঙ্কা, সব কিছু মশলা এখানে আছে, সব কিছু কিন্তু এখানে গুঁড়ো মশলা। এখানে নিয়েছি একটা টমেটো পেস্ট, নিয়েছি টমেটো কুচি, আর এখানে একটু ক্রাশ করে নিয়েছি আমি মরিচ, আর এখানে একটু নিয়েছি পাঁচফোড়ন। তো আমি এসব জিনিস দিয়েই আমি আজকে একটা ঝটপট করে বাঁধাকপির রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। কড়াইতে নিয়ে নিলাম গরম তেল, তেলটাকে ভালো করে গরম করে এখানে দিয়ে দেব আমি আলু। আলুকে ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভাজবো। আর দেখো, লাল লাল করে ভাজতে হবে, আধা কাঁচা আধা পাকা কিন্তু ভাজবে না, যত ভাজবে ওতে টেস্ট কিন্তু হবে, ঠিক আছে? তো আমার প্রথমে ক্যামেরাটা সেটিং হচ্ছিল না, তারপর আমি ভালো করে ক্যামেরাটা সেটিং করে নিলাম। তারপরে দেখো, সেটিং করতে করতেই আমার এখানে হয়ে গেছে আলুগুলো ভালো করে ফ্রাই। আলুগুলো কিন্তু পুরো লাল লাল করে ফ্রাই করতে হবে, আর ভালো করে তেলগুলো ঝাঁকিয়ে নিয়ে উঠিয়ে নেবে। তারপর দেখো, কড়াইয়ের মধ্যে যে তেল আছে, আলুগুলো তো ভালো করে ভাজা হয়ে গেলো, আর কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দেবো। আর একটু তেল দিলাম, তারপর এটাকে গরম করব। আর যেরকম তেলটা গরম হয়ে উঠবে, এখানে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমাদের সবাই বাড়িতে থাকে, যেগুলো যেগুলো আমি ইউজ করবো আজকে আমাদের সবাই বাড়িতে থাকে। তারপর আমি এখানে দিয়ে দেব লঙ্কা, লঙ্কাটাকে আমি হালকা ক্রাশ করে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা একটা টমেটো। টমেটো দেওয়ার পর ভালো করে এটাকে আমরা ভেজে নেব, পাঁচফোড়নটা ভালো করে ভেজতে হবে। তারপর এটাকে আমরা এমনিভাবে রেখে দেব, তারপর এটার মধ্যে দেব আমরা একটা টমেটো। টমেটোটা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, এই টমেটোটা এখানে দিয়ে দেব ভালো করে। তেলটা ছাড়ানোর পর এখানে দেব আমরা একটু লবণ, লবণটা দিলে টমেটোটা জলদি পেকে যায় আর ভালো করে তেলটা সেপারেট হয়ে যায়। যেরকমই তেলটা সেপারেট হবে, এখানে আমরা যে মশলাগুলোকে রেখেছিলাম মিক্স করে, সেই মশলাগুলো আমরা এখানে দিয়ে দেবো। এখানে সিম্পল হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নিয়ে আমি এটাতে একটু হালকা সামান্যভাবে মরিচ গুঁড়া ছিল, আর একটু লবণও দিয়েছিলাম আমি এখানে। লবণটা একটু কমই ব্যবহার করতে হবে, কেন কি আলু ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম। তো ভালো করে মশলাটাকে পাকাতে হবে, মশলাটা পাকতে অল্প সময় লাগে, যখন তো তেলটা সেপারেট না হয়ে যাক। তো ভালো করে তেলটা যখনই সেপারেট হয়ে যাবে তখন অবধি আমরা এটাকে ভাজবো। তো এটা এখন ভাজতে আছে, ভাজতে আছে। তারপর আমরা যে মশলাটা বাটিতে রেখেছিলাম, ওই মশলার বাটিটাতে আমরা একটু জল দিয়ে এখানে সামান্যভাবে দিয়ে লাড়াচাড়া করতে থাকবো, এটাকে ভালো করে আমরা পাকাবো। তারপর যেরকমই একটু একটু অয়েলটা সেপারেট হয়ে যাবে, আমরা এখানে দিয়ে দেব আমরা বাঁধাকপি যে ধুয়ে রেখেছিলাম, সে বাঁধাকপি করে অল্প উপর থেকে আস্তে আস্তে করে দিতে থাকবো। তো এখানে আমি সব বাঁধাকপি দিয়ে দিচ্ছি, দেখতে লাগছে যে কড়াই ভর্তি হয়ে গেছে, কিন্তু এরকম কিছুই না। বাঁধাকপি যখন রেডি হয়ে যাবে তখন অল্পটুকু হয়ে যাবে। তো এটাকে ভালো করে আমরা লাটতে থাকবো, লাটতে থাকবো, লাটতেই থাকবো, ভালো করে লাটতেই থাকবো, যতক্ষণ না মশলাটা এটার মধ্যে মিক্স হয়ে যায়। তো এটাকে আমরা লাটছি, তোমরা দেখতেই পাচ্ছ অনেকই সিম্পল আর অনেকই টেস্টি হয়। আর তোমরা যদি চাও পাঁচফোড়নের জায়গায় তোমরা গুঁটো জিরাও ব্যবহার করতে পারো, বাট আমি এখানে পাঁচফোড়ন দিয়েছি, আমার পাঁচফোড়ন দিয়ে বেশি ভালো লাগে। তখন অনেকগুলো এখান থেকে জল সেপারেট হবে। আমি ঢেকে রেখেছি, ঢেকে রেখার পর একটু লাড়াচাড়া আবার করতে থাকবো, মাঝে মাঝে দেখতে থাকবো যখন অবধি জল না শুকায়। কড়াইটাতে কিন্তু ঢাকনি দেওয়ার অবধি জলটা বেরোতে থাকবো। যখন দেখবো তোমাদের বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে তখন তোমরা ঢাকনিটা সরিয়ে দেবে, তখন তোমাদের আর কড়াইয়ের উপরে ঢাকনিটা ইউজ করতে হবে না, কেন কি জলটা শুকাতে হবে বয়েল হওয়ার পর। তারপর যে ভেজে রাখা আলুগুলো তোমরা এটার উপর থেকে দিয়ে দেবে, যখন তোমাদের বাঁধাকপিটা কমপ্লিটলি অলমোস্ট 80% অবধি হয়ে যাবে। তো দেখো, এখনও জল আছে, জলটাকে আমাদেরকে ভালো করে শুকাতে হবে। জলটা শুকানোর পর যখন ভাজা ভাজা হবে অনেকে খেতে টেস্টি লাগে। তো আমি এখানে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার, যখন নাকি জলটা শুকিয়ে যাবে। তো যখন জলটা শুকিয়ে যাবে গরম মশলা দিয়ে দেবে, দেখবে নিজে নিজে হালকা হালকা অল্প তেল তেল সেপারেট হচ্ছে, আর বাঁধাকপিটাও দেখতে অল্প তেল তেল লাগছে। তারপর তোমরা কড়াইয়ের থেকে এটাকে উঠিয়ে দেবে। তো আমি একটা সুন্দর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কড়াইয়ের থেকে সব বাঁধাকপিগুলো কেচে কেচে উঠা নিয়েছি। বাঁধাকপি অনেকগুলো দিয়েছিলাম আর হয়ে গেলো অল্প, তো এর জন্য ভালো করে কেচে কেচে উঠাবে কড়াইয়ের মধ্যে, যাতে কিছু না থাকুক, হাত থেকেও কিছু যাতে না থাকুক, ভালো করে পরিষ্কার করে আমরা উঠিয়ে নেব। আর তো দেখো, এখানে ছটফট করে আমার সিম্পলভাবে বাঁধাকপি রেসিপিটা রেডি হয়ে গেলো। তো সবাই বাই।